নমস্কার, করুণাময়ী মা সারদা পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই আমার ভয়েস বেশ ক্লিয়ার শুনতে পাচ্ছেন। নৈষ্কর্ম সিদ্ধি থেকে আলোচনা শুরু হয়েছে গত সপ্তাহ থেকে, এবং প্রত্যেক দিন এক একটি পর্ব হচ্ছে, এবং এক একটি পর্ব অর্থাৎ এক একটি শ্লোক, কারণ নৈষ্কর্ম সিদ্ধি যথেষ্ট কঠিন একটি গ্রন্থ, প্রকরণ গ্রন্থ শাস্ত্রের। এবার সেখানে একসাথে বেশি শ্লোক নিয়ে ব্যাখ্যা করাটা যেমন আমারও মস্তিষ্কের ব্যথার কারণ হতে পারে, তেমনি আপনাদের পক্ষেও মস্তিষ্কের ব্যথার সাথে গুরুপাক হয়ে যেতে পারে। তো তাই জন্য নৈষ্কর্ম সিদ্ধি থেকে রোজ একটি করে শ্লোক নিয়ে আলোচনা করার আমি আমার সাধ্য মতন চেষ্টা করব, কারণ আমি যেরকম ভাবে বুঝেছি, যা বুঝেছি বুঝেছি বলাটা ভুল, যেটুকু যা বোধ করেছি গুরু কৃপায় সেটুকুই আমি বলার চেষ্টা করছি বা বলার চেষ্টা করব, বা তিনি যা বলাবেন সেটুকুই চেষ্টা। তো নৈষ্কর্ম সিদ্ধি আগের দিন কথা বলেছিলাম, এটি সুরেশ্বরাচার্য প্রণীত। সুরেশ্বরাচার্যের আগের নাম ছিল মন্ডন মিশ্র, এবং তিনি শঙ্করাচার্যের কাছে তর্কযুদ্ধে হারেন, এবং সেই ব্যাখ্যা মানে কি হয়েছিল না হয়েছিল সেটি নিয়ে আগের দিন আলোচনা হয়েছে। তো আমি নতুন করে সেই আলোচনায় ঢুকছি না, সেই আলোচনাটি বেশ সুন্দর বলার থেকে বলা যেতে পারে ঘটনাটি বড় সুন্দর ছিল, কারণ দুজনের মধ্যস্থতা করেছিলেন মন্ডন মিশ্র অর্থাৎ সুরেশ্বরাচার্যের স্ত্রী, এবং তিনি কিন্তু শঙ্করাচার্যকেই জয়ী ঘোষণা করেছিলেন শুধু একটা জিনিসের বেসিসে। দুজনে দুজনকেই একটু ছোট্ট করে বলে দিচ্ছি, দুজনকেই তিনি আলোচনা শুরুর আগে তিনি যেটা করেছিলেন, দুজনের গলাতেই একটি মালা পরিয়ে দিয়েছিলেন, সাদা ফুলের মালা, এবং আলোচনা করতে করতে দেখেছিলেন যে, এবং আলোচনা বেশ অনেক দিন গড়িয়েছিল, তিনি লক্ষ্য করেছিলেন যে সুরেশ্বরাচার্য মন্ডন মিশ্র তার স্ত্রী তার স্বামীর গলার মালা শুকাচ্ছে, তার মানে তার স্বামী উত্তেজিত হয়ে পড়ছেন, ব্রহ্মজ্ঞানে দাঁড়িয়ে নেই। তখন তিনি তার স্বামীকে পরাজিত ঘোষণা করেন, এবং তখন পরাজিত ঘোষণা করার অর্থ ছিল যে হয় শিষ্যত্ব গ্রহণ করতে হবে, নয়তো মৃত্যুবরণ করতে হবে। মন্ডন মিশ্র শিষ্যত্ব গ্রহণ করেন, তার সন্ন্যাস নাম হয় সুরেশ্বরাচার্য, এবং তিনি শঙ্করাচার্যের প্রধান চার শিষ্যের মধ্যে এক শিষ্য, এবং তিনি শৃঙ্গেরি মঠ অর্থাৎ আমাদের যেই ধারা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যেই ধারা, রামকৃষ্ণ মঠ মিশনের যেই ধারা, সেই শৃঙ্গেরি মঠের প্রধান হিসাবে শঙ্করাচার্য তাকে অভিষিক্ত করেন। তো তারই বই নৈষ্কর্ম সিদ্ধি। আমি চেষ্টা করছি প্রথম শ্লোকের পরে আজকে দ্বিতীয় পর্বে দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করার। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমি জানি না কেন আমি দেখতে পাচ্ছি না কোনো কমেন্টস বা কিছুই আমি দেখতে পাচ্ছি না, আমি কোনো ধরনের কমেন্টস দেখতে পাচ্ছি না। তো যদি শুনতে কোনো সমস্যা হয় বা কিছু হয় দয়া করে জানাবেন। আমি বরাবরই বলে এসেছি যে আমার সংস্কৃতের জ্ঞান বিশাল এবং উচ্চারণ আরো বিশাল, তো তাই জন্য আমি সংস্কৃতের কোন উচ্চারণ আলোচনা করছি না। আমি যে টিকা, সেই টিকা, এই টিকাটি লিখেছেন স্বামী জগদানন্দ, উদ্বোধন থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। আমি সেই আলোচনাতে প্রবেশ করার চেষ্টা করছি। দ্বিতীয় নম্বর শ্লোক, শতসিদ্ধ অদ্বিতীয় আত্মবিষয়ক আত্মাশ্রিত অজ্ঞানের উপাদানতা বশত শুক্তি রজতের ন্যায় প্রতিভাত দ্বৈত বস্তুর অনিবৃত্তি, অতএব আত্মার অনববোধি সমস্ত অনর্থের মূল। খুব কঠিন হয়ে গেল, একটু আমি বিষয়টাকে ভেঙে দিচ্ছি। শতসিদ্ধ বলছে আত্মা নিজেই সিদ্ধ, কেউ তাকে এসে নতুন করে সিদ্ধ করতে পারে না। আচ্ছা সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আত্মা নিজেই সিদ্ধ, কেউ তাকে এসে আলাদা করে সিদ্ধ,
আমি তাকে সিদ্ধ করছি এমনটা আত্মা নয়। যদি আত্মাকে কেউ সিদ্ধ করতো তাহলে সেখানে দুই থাকতো, কিন্তু সেখানে দুই নেই, সেখানে এক আছে। তাই জন্য বলছে আত্মা স্বতঃসিদ্ধ, স্বতঃসিদ্ধ মানে নিজেই নিজে সিদ্ধ, আত্মকাম আত্মরত, স্বতঃসিদ্ধ অদ্বিতীয়। যেহেতু স্বতঃসিদ্ধ তাই জন্য দুই থাকার কথা নাই, অদ্বিতীয়। আত্মবিষয়ক ও আত্মাশ্রিত অজ্ঞানের, এবার অজ্ঞানটা কাকে আশ্রয় করে থাকে, যে আত্মবিষয়ক এবং আত্মায় যে আশ্রিত তাকেই কিন্তু অজ্ঞান আশ্রয় করে থাকে। অজ্ঞান আত্মাকেই আশ্রয় করে থাকে, কিন্তু অজ্ঞানের সাথে আত্মার কোন যোগই নেই। যা তিন কালে নেই, যা কভি হুয়া নেই, এটা ভগবানের গুরুদেব বলতেন স্বামী পবিত্রানন্দ মহারাজ, যে তিন কাল মে কভি হুয়া নেই, কভি হোগা নেই, আর কভি থা ভি নেই, মানে আমি হিন্দিটা ভুলে গেছি, মানে কোনোদিন ছিল না, কোনোদিন হয়নি, কোনোদিন হবে না, যে তাকে আশ্রয় করে এই অজ্ঞানের উপাদানতা বশত শুক্তি রজতের ন্যায়, এই জায়গাটা একটু বলার রয়েছে, শুক্তি রজতের ন্যায় প্রতিভাত দ্বৈত বস্তুর অনিবৃত্তি, মানে শুক্তিকে অনেকটা শুক্তি রজতের ন্যায় মানে অনেকটা রূপর মতনই লাগে, কিন্তু তা কিন্তু রূপ নয়। আমরা জগৎটাকে দেখে আমাদের মনে হচ্ছে জগৎটা তো বেশ সুন্দর, বেশ ব্রহ্মই। আজকের আলোচনার মূল বিষয় যে আমাদের দুঃখের মূল কি, আমি সেটাতেই আসছি, কিন্তু শুক্তি রজতের ন্যায় মানে আমার দেখতে রূপ মনে হলো কিন্তু সেটা রূপ নয়। শুক্তি রজতের ন্যায় প্রতিভাত দ্বৈত বস্তুর অনিবৃত্তি, বলছে দ্বৈত শুক্তি রজতের ন্যায় দুই বস্তু আসছে, দুটো বস্তু আসছে, সেটার অনিবৃত্তি। অতএব আত্মার অনবোধই সমস্ত অনর্থের মূল। অনবোধ মানে অনাদি অনির্বচনীয় ভাবরূপ অজ্ঞান। আত্মার অনবোধ, আত্মার তো নিজস্ব কোনো বোধ নেই, কিন্তু তার যে অনবোধ মানে তার যে কোনো অনির্বচনীয়, তার যে কোনো অনাদি যেই ভাবটা, বলছে সেই ভাবরূপ অজ্ঞান, সেই অনবোধই সমস্ত অনর্থের মূল, সমস্ত তো সমস্যার মূল, আমাদের দুঃখের মূল। এবার আরো সহজ কথায় আসি, আমাদের এই অনবোধ, এগুলো তো শাস্ত্রীয় ভাষা, সহজ ভাষায় বলি আমাদের সমস্যা তৈরি করছে কে, আমার মন। আমার মনে মনে হচ্ছে আমার এটা পেলে ভালো হতো, আমার ওইটা পেলে ভালো হতো, আমার এটা ভালো হচ্ছে না, আমার সেটা ভালো হচ্ছে না। আমার আত্মাই কিন্তু আমার মনই কিন্তু আমাকে নানান রকম ভাবে টেম্পটেড করে আমার দুঃখের কারণ হচ্ছে। আজকে কিছু একটা পাচ্ছি, আমার ভালো লাগছে, বেশ আনন্দ, আহ পেলাম। কদিন পর মার্কেটে নতুন একটা কিছু এলো, তখন তো মনে হবে ইস আমার এই জিনিসটা, আমি ওটা পেলে ভালো হতো। এখন আবার এক্সচেঞ্জ অফার থাকে, এক্সচেঞ্জ করে মানুষ কেনে। আমরা কোনোদিন কিন্তু কিছু নিয়ে সুখী হতে পারি না, এই এত সব কঠিন কথার অন্তরালে একটাই কথা, আমার মনই আমার দুঃখের মূল। জন্ম নাশ রহিত ও অকারণ পরতন্ত্র আত্মস্বরূপ সুখেরও ইহাই আবরক। এটা বৃহদারণ্য উপনিষদ থেকে লাইনটা নেওয়া, বলছে জন্ম নাশ রহিত, বলছে জন্ম নাশ রহিত, জন্ম নাশটাকে যে আটকাচ্ছে আমার মন, সেই জন্মরাশ রহিত এবং অকারণ পরতন্ত্র আত্মস্বরূপ সুখেরও ইহাই আবরক। বলছে আমাদের এই মনটাই, আমি সহজ ভাষায় বলছি, এত অনাত্মা অনুভত এই বিষয়গুলো তো আমি যাচ্ছি না, বলছে এইটার জন্য দায়ী কে, আমাদের আত্মসুখেরও আবরক হিসাবে কে দায়ী, না আমার মন। ইহার অত্যন্ত উচ্ছেদেই সমস্ত পুরুষার্থের পরিসমাপ্তি, বলছে ইহার অত্যন্ত উচ্ছেদে, বলছে অত্যন্ত উচ্ছেদ মানে একদম গোড়া কেটে থেকে উচ্ছেদ। একটা কথা আছে না, না রহেগা বাস না রহেগি বাসুরি, বলছে বাসনেই ঝাড়ও নেই,
বলছে অত্যন্ত উচ্ছেদ, একদম মেরে উড়িয়ে দাও, আর কিছু দরকার নেই, পুরো মেরে উড়িয়ে দাও সবটা, পুরো মনটাকে মেরে যদি উড়িয়ে দিতে পারো তাহলে এত কঠিন কঠিন কথাই আসে না। এই যে আমার পিছনে এই যে বইগুলো দেখছেন, মানে উপরে বইগুলো ফার্মাকোলজির বই আমার সাবজেক্ট, এই নিচের বইগুলো হচ্ছে সমস্ত মানে আধ্যাত্মিক বই, তারপর এইদিকে যত র্যাক আছে এইদিকের গোটা র্যাক আধ্যাত্মিক বই, এইদিকের গোটা র্যাক উপন্যাসের বই, মানে আমার উপন্যাস পড়ার একটা প্রচন্ড নেশা ছিল। তো বলছে এই যে সমস্ত বই তার উচ্ছেদ কি, না আমার মন, আমাকে এই বইগুলো পড়তে হচ্ছিল কেন, না আমার মন, আমার মনকে ওড়ানোর জন্য আমার মন দিয়ে আমাকে বইগুলো পড়তে হচ্ছিল। আমি আবারও উচ্চারণ করছি, আমার মনকে ওড়ানোর জন্য আমারই মন দিয়ে আমাকে এই বই পড়তে হচ্ছিল। কিন্তু তারপরেও উড়ল না, তারপরে গুরু কৃপাতে যা হওয়ার হয়, তারপরেও কিছু হয় না, গুরু কৃপাতে যা হওয়ার হয়, অনেক পড়তে পারি, পড়ে হয়তো বুদ্ধিতে কিছুটা পরিষ্কার হয়, কিন্তু আদতে হয় গুরু কৃপাতে। ইহার অত্যন্ত উচ্ছেদ এই সমস্ত পুরুষার্থের পরিসমাপ্তি, বলতে সমস্ত আমি করব, আমি হেনা করব, আমি তেনা করবো, এই সমস্ত কিছুর পরিসমাপ্তি। সম্যক জ্ঞান স্বরূপ লাভের দ্বারাই অজ্ঞানের নিবৃত্তি হয়, বলতে সম্যক জ্ঞান স্বরূপ লাভের দ্বারাই অজ্ঞান নিবৃত্তি হয়। অজ্ঞানের নিবৃত্তি কোথায়, আমাদের দুঃখ আসে কোথা থেকে, অজ্ঞান থেকে। আমাদের দুঃখ আসে কোথা থেকে, আমাদের মন থেকে। অজ্ঞান আসে কোথা থেকে, আমাদের মন থেকে। আসল কি মন, রমণ মহর্ষিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কিভাবে ভালো থাকবো, বলছে আমি আমি মরলে ঘুচিবে জঞ্জাল, বলছে আমার মনটাকে মারলি, মানে কি আমি মরে যাব না, আমার মনটাকে যদি মেরে দেওয়া যায় তাহলেই জঞ্জাল ঘুচবে, কারণ আমার মন এই চায়, আমার মন সেই চায়, আমার মন ওই চায়, এটা ওটা সেটা, আমার মন চাইতেই থাকে, আমার মনে চাওয়া শেষ হয় না। সুতরাং সম্যক জ্ঞান অবশ্য উপাদেয়, বলছে সুতরাং সম্যক জ্ঞানটা অবশ্য উপাদেয়। অশেষ অনর্থ হেতু অজ্ঞানের বিষয়ে যে আত্মা, অশেষ অনর্থ হেতু অজ্ঞানের বিষয়ে যে আত্মা, তাহার সম্যক জ্ঞান বেদান্তাগম বাক্য হইতেই লোভনীয়। বলছে এই স্থলে বাক্য শব্দের দ্বারা আত্মার কর্মশেষতা, বেদান্ত গম বাক্য মানে আত্মার কর্ম শেষ, এই স্থলে বাক্য শব্দের দ্বারা আত্মার কর্ম শেষতা নিষিদ্ধ সব প্রকাশতা সূচিত হইতেছে। বলছে যে আত্মা স্বয়ং প্রকাশিত, নিজে প্রকাশিত, কেউ তাকে প্রকাশ করার নেই, কেউ তাকে আলাদা করে বলার কিছু নেই, বলছে সেইটাই প্রকাশিত হয়েছে, সেটাই লোভনীয়, কারণ তিনি অবৈদিক প্রত্যক্ষাদি লৌকিক প্রমাণের অবিষয়। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, বলছে কেন, বলছে কারণ তিনি অবৈদিক, যেটা বৈদিক বিষয় নয়, প্রত্যক্ষাদি যেটা দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছি, আপনি আমায় দেখতে পাচ্ছেন, আমি ব্রহ্ম, হ্যাঁ স্বরূপে ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, স্বরূপে ব্রহ্ম, কিন্তু এই যেটা দেখা যাচ্ছে সেই প্রত্যক্ষাদি লৌকিক প্রমাণের অবিষয়। বলছে লৌকিক প্রমাণের অবিষয়, সেখানে কোন লৌকিক প্রমাণ থাকে না, আমার খিদে পেয়েছে, আমি কোন লৌকিক প্রমাণ দেখাতে পারব, সরি, আমি কোন লৌকিক প্রমাণ দেখাতে পারবো যে আমার খিদে পেয়েছে। বলছে সেই লৌকিক প্রমাণের অবিষয় হচ্ছে আত্মা। তত্রভিলাষিতার্থ প্রচয়া প্রকরণার্থ সংসূত্রণায় চায়মদ্ধ শ্লোক, তারপর যে শ্লোকটা বলছে, খাই লগ্নেভ্যঃ ধরিত্রং স্রকফণি বোধতঙ্গ জাত্যা ধনান্তচ্ছেদ নমস্তস্যৈ হরায়ে বুদ্ধি সাক্ষিণে। বলছে অতএব সর্বপ্রকার বেদান্ত সার মানে ব্রহ্ম প্রতিপাদক যত রকমের শাস্ত্রের বই রয়েছে সমস্ত রকম এই প্রকরণ গ্রন্থ আরব্ধ হয়েছে। বলছে এই প্রকরণ গ্রন্থটা এই নিয়েই কথা বলছে,
এই প্রকরণ গ্রন্থের বিষয় মানে এটা এক নম্বর শ্লোক হিসাবে এসে দাঁড়াচ্ছে, বলছে এই প্রকরণ গ্রন্থের বিষয় ও প্রয়োজন সংক্ষেপে সূচিত করবার জন্য ও অভিলষিত অর্থসমূহের জন্য, অর্থাৎ যাহাতে শিষ্য পরম্পরা ক্রমে শিষ্টগণ কর্তৃক ইহা পরিগৃহীত হয় সেই জন্যই আদ্য শ্লোক। বলছে এই বইয়ের অবতারণা কেন, যে যাতে মানুষ জানতে পারে, ব্রহ্মজ্ঞান হতে পারে, এবং ব্রহ্মজ্ঞান কোন আকাশের চাপ নয়, এবং ব্রহ্মজ্ঞান কেমন না তা কোনো প্রত্যক্ষ প্রমাণের বিষয় রাখে না, ব্রহ্মজ্ঞান কোন দুই একের সাপেক্ষে সে প্রমাণিত হচ্ছে তা নয়, সে স্বয়ং সিদ্ধ, এবং ব্রহ্মজ্ঞান লাভ করা যায় সেটার জন্যই এই বই, এবং গুরু পরম্পরা ক্রমে এই বইয়ের প্রচার বা এই বই নিয়ে আলোচনা চলতে থাকবে। মালা হইতে সর্পভ্রমের উদ্ভবের ন্যায় আকাশ হইতে পৃথিবী পর্যন্ত সমস্ত জগৎ যাহা হইতে উদ্ভূত হইয়াছে সেই অজ্ঞান নিবারক বুদ্ধি সাক্ষী শ্রী হরিকে নমস্কার। বলছেন যে মালা হইতে সর্পভ্রমের উদ্ভবের ন্যায়, একটা মালা রাস্তায় পড়ে রয়েছে, হঠাৎ দেখে সাপ সাপ বলে খুব চিল্লালাম, বলতে সেই রকম সর্বভ্রমের উদ্ভবের ন্যায় আকাশ হইতে পৃথিবী পর্যন্ত জগৎ যাহা হইতে উদ্ভূত হইয়াছে। বলছে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত এই জগৎ যা থেকে উদ্ভূত হয়েছে, যেখান থেকে এই জগৎ উদ্ভূত হয়েছে সেই অজ্ঞান নিবারক এই সমস্ত কিছু দেখছি, তার মানে এটা মিথ্যা, আকাশ থেকে জগৎ পর্যন্ত সমস্ত কিছু বলছে তার মানে ইহা মিথ্যা, বলছে সেই অজ্ঞান নিবারক বুদ্ধি সাক্ষী শ্রী হরিকে নমস্কার, বলছে সেই বুদ্ধি সাক্ষী শ্রী হরিকে আমার নমস্কার। আজকে এই অবধি আলোচনা থাক, কারণ পরের যে শ্লোকটি সেটি আলোচনা করতে গেলে প্রায় আরো এক ঘন্টা সময় লাগবে। আজকে আমার শরীরটাও বিশেষ জুতের নেই, বাঙালির ভাষায় একটু ঠান্ডা লেগেছে, জাস্ট দেখাল আর কিছু নয়। আজকে আমি আলোচনা এখানেই শেষ করছি, পরের বৃহস্পতিবার আবার এর পরের শ্লোক থেকে আলোচনা শুরু করব। নমস্কার।